সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ফের অ্যাসিড হামলার ঘটনা। এবার অ্যাসিড হামলার শিকার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের দুই স্কুলছাত্রী। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত্রি 8টা নাগাদ টিউশন থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার হয় তারা। ঘটনাটি ঘটে দাসপুর থানার সুপা গ্রামের। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সুপা উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী সুপ্রিয়া দলুই ও অর্পিতা খা দুজনেই ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। সোমবার 8টা নাগাদ একটি সাইকেলে করে দুজনে টিউশনি সেরে বাড়ি আসার সময় সুপার স্কুল লাগোয়া নির্জন জায়গায় রাতের অন্ধকারে এক যুবক তাদের দিকে অ্যাসিড ছোড়ে। এই অ্যাসিডের ফলে অর্পিতার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুপ্রিয়ার পিঠে অ্যাসিডের আঘাত লাগে বলে জানা যায়। রাতে এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়।